মানে আল্লাহ তাআলা যেন উমর মাহমুদ কবুল করেন সত্যি সত্যি বর্জ দুর্নীতি বাজার বিরুদ্ধে খেলাব ইনশাআল্লাহ আগামী 10 ডিসেম্বর বাংলাদেশের জনতা ওনাদের সাথে ফাইনাল খেলা আর তবে আমি ওয়াইদুল কাদের সাহেবকে আপনার মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই যে শুধুমাত্র বিটিম হয়ে লাভ নাই প্রশাসনকে বাইরে রেখে আসেন আপনাদের সাথে মাত্র 2 মিনিটের খেলা আপনারা তো প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগী হয়ে আসেন আমি সাক্ষ্য দিচ্ছি যে বাংলাদেশের ভোট জনগণ দিতে পারেনি আমার আসলে ভোট দিতে পারিনি কোথায় নির্বাচন কমিশনার বলেছেন যে ইভিএম এ আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ এবং সবচেয়ে বড় কথা যে আমরা সিসি ক্যামেরা দিচ্ছি জনগণ তো সেক্ষেত্রে বিএনপি বলে না যে দেশের জনগণ ভোট দিতে পারে নাই ছাত্রলীগের নেতা আত্মনাত আমরা আপনাদের বদলতে দেখেছি যে সে তিনি বলেছেন যে আমি আমার জীবনের প্রথম ভোটটা আমি নিজে দিতে পারিনি তা আওয়ামী লীগের নেতা কর্মীরাই তো বলছে যে তারা ভোট দিতে পারছে না আর দেশের সব জনগণ কিন্তু বিএনপি করে না দেশের সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই এটা ধ্রুব সত্য তো সেক্ষেত্রে যদি ওনারা যদি সত্যি জনপ্রিয় দল হয়ে থাকে জনগণের ভোটে এসে থাকে তাহলে আমরা আশা করি যে 2023 সালের নির্বাচনে আবার জনগণের সামনে একটি স্বচ্ছ ব্যালট বাক্স আর স্বচ্ছ ব্যালট পেপার ব্যালট পেপার করলাম এই কারণে কারণ সিল ছাড়া ব্যালট পেপার যদি ওনারা ওনার সাহস থেকে দিয়ে দেখুক যে জনগণ ওনাদেরকে ভালোবাসে পদ্মা সেতুর দিকে তাকিয়ে যদি ওনারা আবার ক্ষমতায় আসবে আমাদের আমরা আমার আমাদের পক্ষে